কেমন করে ঠেলবে তুমি কাহা লাত মারবে? কেউ যদি অ্যালবাম ফটোশুট এগুলো করো তো কন্টাক্ট করবা। ও বাসি গাছের নাম বলো তো। এই দেখো গোবিন্দা ব্যানার লাগা আছে, এই দেখো। আচ্ছা রিয়া, তুমি আমাকে কোনো টিপস দিবা যদি আমি কোনো মেয়ের নাম্বার নিতে চাই, তাহলে কেমন করে ইমপ্রেস করব না? তো গাইজ, এই জিনিসটা দেখে একটা প্রুফ হচ্ছে, বাই চান্স ফিউচারে যদি বাসিকের কোনোদিন বিয়ে হয় হবে কিনা সন্দেহ। এই গ্যাপটা পূরণ করার কেউ লোক নেই বাসিক দোস্তদের। আমার বন্ধুর চেহারা কি এতই খারাপ, জ্বর মুখে সব এম করে চলছে হচ্ছে না? আল্লাহ বাসিক, সবাই যা হাত ধরে ঘুরছে এখানে মায়া বনে, তো তোমাকে দেখে মায়া লাগে না এগুলো? এ তোর মা জানে রে এগুলো করছিস তো? তো এখন আমাদের রিল শুট চলছে, দেখো আর কিছু। ও ভাই ভাই আরামসে। তো গাইস, এখন আমাদের তেল শেষ হয়ে গেছে আর গাড়ি স্টার্ট নিচ্ছে কিনা দেখি। বাসিক ধর তবে, গাড়ি স্টার্ট লিখে কিনা। স্টার্ট নিলে উড়িয়ে দেবো। তুমি ওই চাঁদ টাকা বোতল চাও, আমার তেল শেষ। ভাবলাম যে পেট্রোল পাম্পে ভরবো, তুমি আর একটা বোতল দাও তেল। হ্যাঁ কেমন করে ঠেলবে তুমি কাহা লাত মারবে? চড়ো ঠেলো, চড়ো ঠেলো। আরো আগাবো তো গাইস, এখন আমার গাড়ির তেল শেষ হয়ে গেছে, যার কারণে আমাকে ধাক্কা দিচ্ছে আর নিয়ে যাচ্ছে ধাক্কা দিয়া আমাদের সামিনদা। ও দারুন ব্যাপার তো, নাইস, মিশন কমপ্লিট। সামিনকে থ্যাংক ইউ একদম, আমাদের টাইম বাঁচলো অনেকটা। তো সেকেন্ড টাইম আবার চলে এসেছি আমি সুরজদার দোকানে। সুরজদার সাথে একটা আলাদা একদম কানেকশন হয়ে গেছে, আর আজকে আমাকে এইটা জুতা দিল, এই দিল না লিনু, সরি। তো এই সেটটা দেখানাবে, ওইটা বট দেখাও, সাঁতেরটা ভালো তো বট একটু। আচ্ছা বাসিক দা, ওরা যে রিল করছে তোমার শখ উঠে না যে আমিও করি না, কাউকে পাও না, কোনটা? ওটা কথা না, আমি আর তুমি কতদিন থেকে ভিডিও করি, রিল তো তুমি অনেকদিন থেকে করো, আমি একটাও রিল করেছি না। ছেলে হোক আর মেয়ে হোক, ওদের উপরে আমার কোনো ইন্টারেস্ট নেই। মানে তোর তোর কিছু নেই লাগছে নাকি বে? আল্লাহ বাসিকের মধ্যে ফিলিংসই নেই, ছি ছি ছি। 80,000 কে সুজ, 80,000। তো এটা আমার নিলাম, আর আজকে আমাদের সাথে আছে আমার ফেভারিট এডিটর সাবির। সাবির কিছু বলবা? না না। তো সাবির একটু কথা কম বলে, মানে কথা বলে অভ্যেস নাই। তো এটা হচ্ছে আমাদের সুরজ দা, কালিয়া চক নিউ মার্কেট পার্সে দোতলাতে দোকানটা। তোমরা যদি কেউ আসো তো তোমরা একটা তো ভিডিও দেখলে তোমরা জুতা কত কালেকশন আছে, তো আমার নাম বলবা, ডিসকাউন্ট না দিলে শুধু একবার বলবা। আমি লিখেও দিব। তো সুরজদার ব্যবহার খুব ভালো, আমি অনেকদিন থেকে চলাফেরা হয়ে গেছে, এর আগে ভিডিও ছেড়েছিলাম তখন থেকে। তো দাম ঠিকঠাকই ধরো, তো তোমরা সবাই আসবা আর জুতা টুতা লিবা, ঠিক আছে? বললেন 80,000 কা সুজ, ইসমে তেরা ঘর বিক জায়গা। তো এখন আমাদের রিল শুট চলছে, দেখো। এ তোর মা জানে রে এগুলো করছিস তো? তো এখানকার লোকেশনটা তো তোমাকে দেখিয়েছি, এটার ব্যাপারে বলার আর কিছুই নাই নতুন করে, খুব সুন্দর লাগছে ভিউটা। ও ভাই সেরা, নেক্সট লেভেল ইয়া। ও
আর আমার মোবাইলের ছবি আল্লাহ দিয়েছে, ভালোই দিয়েছে। আমার মোবাইলের ছবি আল্লাহ দিয়ে তো ভালোই দিয়েছে। আর এখানে একটা ফুল আছে তোমাকে দেখাচ্ছি, এই যে দেখো। তো হচ্ছে আমাদের প্রফেশনাল ক্যামেরাম্যান, আমার বিশাল প্রফেশনাল। ও মা গো, অনেক বাসিক সবাই যা হাত ধরে ঘুরছে এখানে মায়া বনে, তো তোমাকে দেখে মায়া লাগে না এগুলো? হ্যাঁ, কিন্তু আমাকে তো তোমাকে দেখে মায়া লাগছে, কারণ সবার দেখে তোমার ফাটছে পাছা। পড়ে গেলা ভাটাস করে। আরে বাসিকের শাশুড়ির নাম বলো তো। কেমন বে? সোহেলের শাশুড়ির নাম বলো তো। এই বাসিকের গার্লফ্রেন্ডের নাম বলো। বাসিকের বউ মানে আমার বউ। হ্যাঁ জি, এই কথা কয়ে যাও না, তোমার পাছা তো ভারী কেনে লাগে। প্রশ্ন, বতকের পিছে দিকটা তো ভারী কেনে হয়? এই বতকের পাছাটা এত ভারী কেন হয় আমি জানি না। কি জানো তার এই গ্যাপটা পূরণ করার কেউ লোক নেই বাসিক দোস্ত? দে না ভাই, আমি পুরো করছি, দেখ একবার। ও এই গ্যাপটা পুরো করার কোন লোক থাকলে আসবা তো দোস্তের জন্য, এই গ্যাপটা পুরো করতে হবে। আর খুব শখ জেগে নতুন নতুন ঘর রেডি করে দে, প্লাস্টার করে রং করে আলনা টালনা সব ভর দেহে একে আলনা সাজাবে লাগে, একটা লোক লাগবে। কেউ আছো কি? আলনাতে কাপড় সাজাবে কিনে একটা লোক লাগবে, হাত হবে আর বিছানে লাগাবো। আমার বন্ধুর চেহারা কি এতই খারাপ, জ্বর মুখে সব এম করে চল যে, কি সত্যি কি এত খারাপ? বাই চলাম দাদা। তাহলে কত সুন্দর ফেস, ওই জন্য সবাই ক্রাক খেয়ে আছে এর উপরে। দেখো না, দেখি না সবাই বলে এর কথা। হ্যাঁ, এর কথা সবাই বলে যে কিউট দেখতে। হ্যাঁ, পয়সা দিয়া না না, এটা সত্যি জেনুইন রিভিউ একদম। ওকে দেখতে আমার থেকে অনেক ভালো লাগে। তোমাকে ভোগা দিয়ে বিড়ি খেলে দেয়, কইবে যে কিউট আছে। হ্যাঁ। আচ্ছা রিয়া, মেয়েদের মন মানে 36 কলা এটা বলে কেন? মানে ওদের কি একটা দে পোষায় না 100 জনকে লাইন মেরে বাড়াই? এইটা কি বাস্তব, মেয়েরা মানে একটা বয়ফ্রেন্ডে পোষায় না 36টা রাখে? না না। তো গাইস, এই জিনিসটা দেখে একটা প্রুফ হচ্ছে, বাই চান্স ফিউচারে যদি বাসিকের কোনোদিন বিয়ে হয় হবে কিনা সন্দেহ, তো বইয়ের শপিং মলে সব বাজার ওই ধুয়ে নিয়ে বেড়েবে। এটা আমি ক্যামেরার সামনে অফ ক্যামেরা যে তুমি চাউলের রাস্তা ধরে নিয়ে হয়েছে তো। এ তোর মায়া বিচোক কাজল হয়ে যাব, আর বাসিকের মুখে আমি লাত মেরে দেবো। না কি বে, অন্য লাইন ছিল লাগছে। বাসিক দা চুলের স্টাইল। আচ্ছা রিয়া, তুমি আমাকে কোনো টিপস দিবা, যদি আমি কোনো মেয়ের নাম্বার নিতে চাই তাহলে কেমন করে ইমপ্রেস করবো মেয়েগুলোকে বলো? মানে খুব তো ইচ্ছা হয় নাম্বার নেওয়ার, তো কোনো একটা টিপস তোমরা যেহেতু মেয়ে তোমার কাছে জানতে চাইছি। মেয়েদেরকে প্রশংসা করবা, বলবা যে তুমি খুব কিউট দেখতে, তোমার হেয়ার খুব লং, ভালো চিক, ভালো মানে কি বলবো অনেক। মানে তুমি বলতে চাইছো যে মেয়েদের প্রশংসা করলেই মেয়েরা ইমপ্রেস হয়ে যাবে, মানে সবসময় ওদের তারিফ করো, তারিফ করো। তো ভিউয়ার্স, দেখলা তোমরা, মেয়েরকে পটাতে হলে মেয়েদের প্রশংসা করতে হবে, দেখতে কেমনই থাকুক যেমনই থাকুক, কিন্তু প্রশংসাতে ঝড় তুলে দাও, বৃষ্টি তুফান একদম। বুঝতে পারলা? বৃন্দামণি মাঠ না তো এটা হচ্ছে বৃন্দামণি মাঠ। কিছুদিন পরে জানোই গোবিন্দা আসবে, কত কে আসবে, অনেক কেউ আসবে হিরো হিরোইন। তো মাঠে এখন কাজ চলছে অলরেডি, আর এখানে দেখো আমাদের একটা ইন্ডিয়ার ফ্ল্যাগ, তো সেই লেভেলে কাজ চলছে গাইস। মালদাতে বুমবাম হতে চলেছে দেখো। এখন এসেছিলাম মালদা বৃন্দাবনে মাঠ একটা কাজে, তো এই দাদাগুলোর সাথে দেখা হলো। তো 6 তারিখে গোবিন্দ আসবে, যার কারণে দেখছো তোমরা সেই লেভেলে কাজ চলছে, সব রেডি হচ্ছে। আর এই দাদাগুলো আমার ভিডিও দেখে, তো খুবই ভালো লাগলো। ভিডিও কেমন লাগে বলো? তো এটা হচ্ছে তোমাদের ভালোবাসা, বুঝতে পারলাম ভিডিও করে এটাই। এই দেখো গোবিন্দা ব্যানার লাগা আছে, এই দেখো গোবিন্দা আসবে 6 তারিখে। তো যারা যারা দেখবা চলে আসবা, কোনো টাকা ফাঁকা লাগবে না, কিছু না, ফ্রি ইন্টারভিউ একদম। তো চলে আসবা সবাই। এটা হচ্ছে আমাদের কালিয়াচকের মোস্ট হ্যান্ডসাম মুন্ডা, যার নাম হচ্ছে ইজাজ, ইজাজ রাম্বো। ছেলেটার লুক দেখছো যে সালা কোন দেশের আছে আমরা নিজেই বুঝতে পারি না দেখো। আর এটা দাদাও আছে সাথে, মামুন দাদা। মামুন দা
রিয়া, তোমরা তো জানো অনেক কেউ, তো কেউ যদি অ্যালবাম ফটোশুট এগুলো করো তো কন্ট্যাক্ট করবা আমার সাথে, কন্ট্যাক্ট করবা, ওকে খুব কমই পাওয়া যেহেতু মেয়ে মানুষ, কন্ট্যাক্ট করবা, আমি কথা বলিয়ে দেবো অ্যালবাম ফটোশুট রিল টিল করতে হবে, ঠিক আছে? তো বলো ভিউয়ার্সগুলোকে কিছু বলো, হ্যাঁ তুমি বলো, হ্যাঁ না আমি তো ওটা বলে দিলাম, ঠিক আছে? ভিডিও আগে ভিডিওটা শেষ করে দিই, তারপর কোনো সিন লিলে নিবো, হ্যাঁ চলো বা ঠিক আছে? তো কাকু দেখে, তো গাইস এই ব্লগটা যদি তোমাকে ভালো লেগে থাকে তো কী করতে হবে বলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দাও, আর সাবস্ক্রাইব করো না, দূরে 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 পাঠাও ভিডিওটা, হ্যাঁ সব জায়গায় ভাইরাল করে দাও, এত সুন্দর মেয়ে বলছে একটা করে দাও, করে দাও বলছি আমি, আরে তেলের দাম উঠাতে হবে ভাগ, এত দামি গাড়ি নিয়ে ঘুরছি তেলের দাম উঠাতে হবে না, ও ভাই ভাই আরামসে, ও ভাই বাসিক আরামসে চিল মুডে একদম, হাই সাব হুড়া হুড়ি, গাড়ি লুকা মানতে হবে।